আচ্ছা দেখেন, প্রথমে যে আমরা দুইটা কাজ করছি, একটা ইউনিট সেটিং, হ্যাঁ ইউনিট সেটিং, আর দুইটার মধ্যে এখানে আমি ইঞ্জিনিয়ারিং নয় না রাখলাম, ডেসিমাল এখানে কিছু করি নাই, এরকম থাকে। এখন এখান থেকে আমি এখানে একটা লাইন দিলাম, হ্যাঁ এখানে একটা লাইন বললাম, এখানে ধরেন 60, দেখেন এটা মানে 60 ইঞ্চি লং হয়েছে। আমি এখান থেকে কোনো কিছু করি নাই, এখন এটা মেজারমেন্টের জন্য এখান থেকে আমি এটা দেখবো কতটুকু আছে, এটা আছে সাইড আছে। এটার ফাংশনটা যদি চেঞ্জ করতে চাই, লেখা যেটা শো করতেছে এটা চেঞ্জ করতে চাইলে আমার ওই যে ডাইমেনশন স্টাইল থেকে এখানে স্ক্রু ম্যানুয়াল দিই, ডাইমেনশন স্টাইল থেকে এখান থেকে করতে হয়। কোনটার কাজ এটা এখানে শো করার জন্য, এটা প্রথমটার না। আরেকটা ইউনিট হইতেছে আমি এখান থেকে কোনটা টাইপ করতেছি, যেমন আমি এখান থেকে যদি একটা 5 ফিট দেই, এখান থেকে 5 ফিট দিলাম, তখন এটা নিচ্ছে না, লাল রেড কালার দেখাচ্ছে। তো এটা সমস্যা কোথায়, এটা ইউনিটে নাকি? এখান থেকে এই যে আমি যদি ইউনিট দিই, ইউনিটে এখানে প্রবলেম এটা, আর যেটা শো করতেছে এবার পিছনে এসে পড়েন দরকার হলে। আচ্ছা সমস্যাটা ঠিক, তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে এটা। তাহলে যদি মেজারমেন্টে কোনো সমস্যা হয়, যেটা ইনপুট করি তখন আমরা ইউনিট থেকে দেখবো। তাহলে আমি এখান থেকে যদি দেই, এখান থেকে আমি ধরেন 5 ফিট দিলাম, 5 ফিট হয়েছে, আবার যে দশমিকের পরে যে সংখ্যা এটাও এখান থেকে কোনো কিছু না, যেমন এখান থেকে যদি আমি ভিন্নতা দিয়ে দিই কোনো প্রবলেম না, এটা ওইখানে শো করবে না এটা। আর এই এই অংশটা, এই অংশটাকে চেঞ্জ করার জন্য আমি যাবো ডাইমেনশন স্টাইলে, ডাইমেনশন স্টাইল থেকে মডিফাই যাব, মডিফাই গেলাম, তারপরে প্রাইমারি ইউনিটে যাব। প্রথমে প্রাইমারি ইউনিট থেকে এখান থেকে যদি ইঞ্জিনিয়ারিং দিই, সেক্ষেত্রে এটা ইঞ্চিতে এখানে শো করতেছে, আর এখানে দশমিক উপর সংখ্যা 4টা, দেখুন 4টা আছে, আমি এখান থেকে সংখ্যা কমাই দিলাম। এই প্রথম প্রাথমিক বিষয় গেল, যেখানে ফিট শুরু করবে আর ইঞ্চি শুরু করবে। দ্বিতীয় কাজটা কী করতে হবে, এটা একটু ছোটো পদ, ছোটো পদ হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনার ভিউ ভিউয়ের উপরে। আপনার জিনিসটা যদি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি থাকে, সেক্ষেত্রে এটা একটু ছোটো দিবেন। যদি দেখা যায় ড্রয়িং লেনগুলো আছে 100 ফিট 200 ফিট, সেই ক্ষেত্রে এটা 2-3 ফিট দিবেন। এটা ডিপেন্ড করবে ড্রয়িংয়ের উপরে, ড্রয়িংটা আমার কয় কত ফিট বড়। তখন এখান থেকে আমরা এটা ধরেন এখানে 5-6 ইঞ্চি আমরা দিই আপাতত, বা এখান থেকে 10 ইঞ্চি দিলাম, 10 ইঞ্চি 6 ইঞ্চি দিই, 6 দিলাম, এন্টার দিলাম। এখন যদি আর কোনো কিছু যদি নাও করেন তাও হইল, দেখেন এখানে ওকে বাটনে ক্লিক করলাম, সেট কারেন্ট দিয়ে বের হয়ে আসলাম, হয়েছে 5 ফিট 10 ইঞ্চি করে সংখ্যাও কমে গেছে। হ্যাঁ সে ওই তার সেট কারেন্ট দিতে হবে, সেট কারেন্ট না দিলে কাজ হবে না। আচ্ছা তৃতীয় কাজ, এখন যদি আমি যদি এটা করি, ধরেন যে কোনো কিছু যদি একটা লাইন দেয় এইভাবে, কোনো কিছু যদি মেজারমেন্ট করতে চাই, এটা এখানে শুরু করবে এরকম আসতে। এখন আমি চাচ্ছি যে আরেকটা করব, এটা ছোট মেজারমেন্ট দিয়ে করবো, এখানে ছোট একটা লাইন, এটা ছোট আছে, লেখাটা একটু ছোট হবে, স্টাইলটা একটু ভিন্ন থাকবে, একই ড্রয়িংয়ে দুইটা ই করব। আমি যদি এখানে মেজারমেন্ট করি, এটা দেখুন এটা এখানে রাখলাম, আমি যদি আবার এখান থেকে যদি চেঞ্জ করি সবই ছোটো হয়ে যাবে। আমি ট্যাক টেক্সটাকে আর একটু ছোটো করলাম 3 ইঞ্চি, তো সবই তো ছোটো হয়ে গেলো। এখান থেকে করলে যা করছি এর আগে সব ছোটো হয়ে যাবে। আমি যদি নতুন করে এখানে কোনো কিছু করতে চাই, আবার এখানে যাবো ডাইমেনশন স্টাইল, এখান থেকে নিউ এ যাবো, এখানে স্ট্যান্ডার্ডটা কথা আছে, নিউ এ যাওয়ার পরে আমি এখানে কোনো একটা কিছু লেখা লিখবো। এখানে ধরেন 6 ইঞ্চি বা 6 ফিট রাখলাম, কিছু একটা লিখবেন, কন্টিনিউ যাবো। এটা নতুন নামে আরেকটা অন হইতেছে, এখানে এটা শুরু করবে। তারপরে হ্যাঁ প্রাইমারি ইউনিট থেকে তখন আমরা এটা রাখলাম, টেক্সে এটা একটু ভিন্ন করি, এটা একটু বড় করলাম 12 ইঞ্চি, তারপরে স্যাম বলে যাবো, এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করলাম, এখান থেকে চেঞ্জ করবো স্টাইল, তারপরে অ্যারো সাইজ 6 ইঞ্চি এটা বড় করলাম, তারপরে লাইন থেকে এই যে এখান থেকে যেটা শো করতেছে এটা আমি উঠাই দিব, এটা এটা উঠাই দিই, এই দিক দিয়ে উঠে পড়বে, আর এই দুইটা যদি উঠাই দিই এখান থেকেও চলে যাবে। আচ্ছা তাহলে এটার ফাংশন হচ্ছে এইখানে, আর এইটার ফাংশন এই উপরে। আচ্ছা আমি এই দুইটা আমি উঠাই দিছি, আর এই দুইটা আছে এখান থেকে, এটার কালার, এই যেটা ড্রয়িংয়ের কালার, আমি যদি এটাকে ডট ডট করতে চাই, মানে এরকম অন্য কোনো থাকে না, ডট ডট স্পেস থাকে, সেই ক্ষেত্রে আদার্সে যাবো, আদার্সে যাবো, যাওয়ার পরে এখানে নাই কিন্তু তিনটাই আছে, তারপরে লোডে যাবেন, লোড থেকে এখানে যাবো, এই যে নিচে অপশন আছে, ঠিক আছে এখানে যে অংশটা দিব ওইটা শুরু করতে আমি এটা রাখতে পারি, পরে এই যে এখান থেকে যদি একটা দেখেন যে শুরু না করতেছে তাহলে ভিন্নটা দিয়ে দিবেন, তখন এখানে আমি এটা রাখলাম কথা কথা, দেওয়ার পরে আমি ওকে বাটনে ক্লিক করলাম, এটা রেখা এটা এখানে না রেখে উপরে না রেখে এটা সিলেক্ট করে দিব, তখন তারপরে ওকে বাটনে ক্লিক করবো, তখন এটা এই যে এখান থেকে চেঞ্জ হলো।
এখন লাইন টাইপ, হ্যাঁ এখানে লাইন টাইপ, তারপরে লাইনটাকে যদি মোটা করতে চাই এখান থেকে একটু মোটা করব, যদি একটু মোটা করতে চাই, হ্যাঁ এখানে লাইনটাকে একটু মোটা করা যাবে এখান থেকে লাইন টেক্সে কালার। এখান থেকে আমরা বলছিলাম কি টেক্সে ফন্ট যদি চেঞ্জ করতে চাই, এটাতে ফন্ট ভালো দেখাচ্ছে, যদি অন্য ভাষণে অন্যরকম দেখা যাবে তখন এই সাইডে ক্লিক করবো, এই কর্নারে কর্নারে ক্লিক করলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবো। এই যে এটা না সরি, এই যে এই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে, এখান থেকে অন্য কোনো যে কোনো ফন্ট চেঞ্জ করবে। এমনি অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই করতে হবে যে কোনো পেজে একটা সেট কেন এরকম একটা অপশন আসছে মানে ওইটা করার জন্য। তারপরে এখান থেকে এটা হচ্ছে টেক্সের কালার, আমি এখান থেকে গ্রিন রাখতে পারবো নাকি, বা এখান থেকে আমি ইয়েলো রাখলাম টেক্সের কালার। আবার যদি এখান থেকে পিছনে ফিলেট কালার দিতে চাই এখান থেকে হোয়াইট দিলাম দিতে পারবো, হ্যাঁ। আবার এখান থেকে যদি কোনো একটু অন্য কালার দিই অ্যাশ কালার, এখান থেকে বক্সে ক্লিক করে এটা এরকম দেওয়া যাবে, হয়েছে পিছনে একটা ফিলেট। আর যদি এখান থেকে না দেয় এখান থেকে নন নন দিয়ে দিব, তাহলে এটার অপশন এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে যদি এটাকে এখন যদি সেট কারেন্ট দিই, এই ছয় নাম্বারটা সেট কারেন্ট দিলে এখন সেট কারেন্ট দিয়ে যদি আমি কাজ করি তখন ওইটাই শুরু করবে। আমি এখানে গেলাম নাকি এটা, আবার যদি আমি এই লাইনটা একটু এরকম করে দেখাইতে চাই, হ্যাঁ তো এখান থেকে ডাইমেনশন স্ট্যান্ড থেকে স্ট্যান্ডার্ড দিয়ে সেট কারেন্ট দিবেন, সেট কারেন্ট দিয়ে দিলে তারপরে আমি এখানে যদি করি এখন এটা এরকম শুরু করবে। আরেকটা বিষয় আছে যে এখন ড্রয়িংটা কথা আছে কোনটা কোন লেয়ারে আছে, যদি এখানে অনেকগুলো থাকতে পারে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই এখানে এখানে একটা ক্লিক করলেই আসবে। আর যদি এখান থেকে আপনি এটা যদি মনে করেন অনেক ক্ষেত্রে কি এখানে 10 ইঞ্চি ওয়ানটা বাদ দিব এরকম করাও লাগতে পারে, সেক্ষেত্রে ডাবল ক্লিক করবেন এডিট চেঞ্জ করতে পারবে, হ্যাঁ এখান থেকে করতে পারবো। এখান থেকে আমি চাইলে এখান থেকে 5 ফিট দিয়ে দিলাম, ওকে যা লাগবেন যদি কোনো ওটা চেঞ্জ করতে চান, যে দেখা যায় কি যে অনেক ক্ষেত্রে ড্রয়িং যাই থাকুক আমার এখান থেকে শুধু 2.2টা কিছু তো আসে যায় না, 2টা চেঞ্জ করে দিলাম, ওইগুলো করতে পারবেন। আচ্ছা তাহলে আমাদের এখানে কোনো আর কোনো প্রমণ আচ্ছা ইনশাল্লাহ। তাহলে এখন আমি এটা দিয়ে এটা দেখা 6টা সেট করে দিলাম, এটা কাজ করবে। তৃতীয় একটা প্রশ্ন আছে যে লেয়ারের কাজ, ওইটাতে যাবো, হ্যাঁ লেয়ারটাও খুব ইম্পর্টেন্ট। একটা ড্রয়িংয়ের আপনার আমি বলি অটোক্যাডের আপনি লেয়ারটা ছাড়া কখনও ড্রয়িং সুন্দর করতে পারবেন না, কয়টা বিষয় দেখেন, অন্য কিছু যদি নাও পারেন এটা লাগতে হবে, লেয়ারটা মেনটেন করতে হবে, ব্লক এই যে এখান থেকে ইনসার্ট ব্লক এখানে দুইটা অপশন আছে, আর এই যে স্পেস স্কেল আর লাইন এই পাঁচটা বিষয় যদি জানেন তাহলে ড্রয়িংটা সুন্দর হবে, আর ডাইমেনশন স্কেলটা, আর কিছু যদি নাও জানেন ড্রয়িংটাতে একটা আউটপুটটা সুন্দর করার জন্য এই চারটা বিষয় লাগবেই। একটা বিষয় না জানলে আউটপুট যেমন টেক্সট লেখা এটা আউটপুট না জানলে এটা সুন্দর হচ্ছে না, আর লেয়ার মেনটেন্স না করলেও হবে না। তো লেয়ারে কিছু কাজ আছে দেখাচ্ছি, লেয়ারে যাওয়ার পরে আমি এখান থেকে ক্লিক করলে নতুন নতুন যতটা ক্লিক করব নতুন নতুন লেয়ার আসবে, একটা লেয়ারকে যদি 6 নাম্বারটা ডিলিট করতে চাই, যে ক্রস আছে এটাকে ডিলিট করলে ডিলিট হবে, 3 নাম্বারটা ডিলিট করতে চাইলে ডিলিট। আচ্ছা তারপর এখানে এসে ডাবল ক্লিক করলে রিনেম করতে পারবো এরকম, আচ্ছা সব কিছু রিনেম করতে পারবো। এখানে এগুলো বলছিলাম তো মনে হয় নাকি গত ক্লাসে বলছিলাম নাকি, ও আচ্ছা আমি তো দেখাই নি না। আচ্ছা সেক্ষেত্রে আমরা নাম চেঞ্জ করলাম, নাম চেঞ্জ করার পরে এখান থেকে কালার দিব, এখান থেকে একটা কালার দিলাম ড্রয়িং টুতে যাইয়া এখানে এসা এটা অন্য কালার দিলাম, এখান থেকে এখান তো বক্সের মতো আছে, যদি ভিন্ন কালার চান এখান থেকে গেলে আপনি এরকম করে নিজের কালার তৈরি করা যাবে। ওকে 3টা কালার দিলাম, দেওয়ার পরে এটা থেকে কেটে দিবেন। আচ্ছা এখন ধরেন আমরা এখানে ওয়াল করবো, সেই ক্ষেত্রে ওয়ালটা সামনে রাখবেন, এখন যদি আমি এখানে যতই কাজ করি এটা ওই সাদাই আছে, তারপরে আমি এখানে যাবো যাবো ওয়ালটা সামনে রাখবো ফ্রন্টে, রাখার পরে আমি এখান থেকে কাজ করবো 15 ফিট, হ্যাঁ আর এখান থেকে 20 ফিট এখানে শেষ করলাম, এটা কি আমাদের ওয়ালের কাজ। তারপরে যদি আমি এটা অফসেট করলাম 5 ইঞ্চি এইদিকে এইদিকে, তারপরে 3 ফিট একটা
টিআর বলছিলাম টিম করার জন্য, হ্যাঁ টিম করলাম, তাহলে এটা মুইসা দিলাম। আমি এখানে একটা দরজা করব। এখন দরজাটা আমার ভিন্ন কালারে থাকবে, সেই ক্ষেত্রে আমি যদি এখানে এটা রাখ যেটা করবো এটাতে রিনেম করে ডোর লিখা দিলাম, ডি ডাবল ওয়াদার ডোর, হ্যাঁ রাইট। আচ্ছা লেয়ারে কিছু সুবিধা আছে ওটা আমি বলে দিচ্ছি, ডোর রাখলাম, হ্যাঁ। তারপরে আমি এখান থেকে এরকম সামনে রাখবো ডোর, নাকি ডোরটা রাখার পরে এখানে ডোর করব আমরা, ডোরটা দেখাইছিলাম, হ্যাঁ ডোরটা এখানে আমরা ডোর করব। এটা ধরেন এখানে যেটা যে লেয়ারে করব ওইটা ওই পাশে যাবে, ধরেন এখানে আমি একটা ড্রয়িং করলাম ওইটা ওই লেয়ারে আছে, হ্যাঁ আরও কিছু সুবিধা আছে বলতে। তারপরে গেলাম আমি এই লেয়ারটা সামনে রাখলাম, যেটা সামনে রাখবো ওই লেয়ারে ওইটা নিয়ে যাবে, নাকি এখন কথার কথা আমার একটু ভুল হয়েছে, এটা ওয়ালে যাওয়ার কথা, এটা ওয়াল হবে নাকি, তখন এটা আমি চেঞ্জ করব। তখন কোনটা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে যাবেন সাইডে, সাইডে ক্লিক করে এইখানে এই যে যেইটাতে নিব ওয়ালে, এখানে আবার না এখানে ক্লিক করে আবার এটা চলে আসবে, আপনি এই সাইডে ক্লিক করবো এই কাছে, হ্যাঁ তাহলে এটা চলে গেছে, চলে গেছে। তারপরে এটাকে যদি আমি এই কালারে নিতে চাই, যে কোনো কালারে নিতে চাইলে এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তৃতীয় আরেকটা কাজ আছে, তাহলে আমরা এখান থেকে লেয়ারটা চেঞ্জ করবো এইভাবে। আচ্ছা এইখান থেকে যদি করি এই যে এই এই পাশে দেখেন প্রথম এই যে দুইটা আছে, এই যে বাল্বের মতো দুইটা আছে, দুইটা একই কাজ করে, হ্যাঁ। আমি যদি এখান থেকে যেটা কারেন্ট লেয়ার আছে এটা দিলে এটা নেবে না, বলবে কেন এটা টিক চিহ্ন দেওয়া আছে, এই লেয়ারটা কাজ চলতেছে। আচ্ছা আমি এখানে ক্লিক করে কোনটা আছে এটা তো ওয়াল, কোনটা এটা ওয়াল, হ্যাঁ ওয়ালে যদি ক্লিক করি এটা হাইট হয়ে গেছে না, নাকি আবার এটা আছে ডোর, এখানে যদি আমি ক্লিক করি এটাও হাইট হয়ে যাচ্ছে, আবার আমি এটাতে ক্লিক করলাম সাইডেরটা ক্লিক করলাম তাও হাইট হচ্ছে, দেখছেন আবার এটাতে ক্লিক করলাম এটাও হাইট হচ্ছে, তাই হ্যাঁ হাইট হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে হাইটটা এটা লক করলাম, লক করা মানে হচ্ছে এটা লক হয়ে গেছে, এখানে লকে ক্লিক করলাম, তারপরে আমি যখন এটাতে যদি মাউস থাকে এটা লক দেখাবে, এটা সিলেক্ট হবে কিছু হবে না, মডিটার কিছু করা যাবে না, মনে করেন এখানে একটা ড্রয়িং মানে সিভিল একটা ড্রয়িং, তখন এইভাবে সবগুলো লেয়ার আপনি লক করে দেবেন, যেমন এখানে এসে এবার সব একবার টান দিবেন এইভাবে, হ্যাঁ এটা দিয়ে হাইট হয়ে যায়, শো করবে না, দুইটা একই কাজ করে, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে আমি লক করবো, লক কেমনে করবো, যদি কোনো অনেক প্লেয়ার থাকে এভাবে নিচে চাপ দিয়ে ধরে এবার সব সিলেক্ট করবে, হ্যাঁ করার পরে একসাথে ক্লিক করবেন সব লক হয়ে যাবে, মনে করেন একটা অন্য একটা ড্রয়িং মানে অনেক হিবি জিবি প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমি লক করে দিলাম, লক করে দিলে এরকম আসবে, আসার পর হ্যাঁ এডিট করা যাবে না, তখন এখানে আপনি ইলেকট্রিক্যালি বা অন্য কোনো কাজের দরকার সেক্ষেত্রে আপনি এখানে কাজ করবেন, কোনো সমস্যা নেই, এটা কাজ করলাম নাকি এটা লক আছে কারণে, হ্যাঁ এটাও কিন্তু আবার যাবে না। তাহলে আমি এক কাজ করবো, নতুন আরেকটা লেয়ার নিয়ে নিব, নাকি লেয়ার ফিরে এখানে অন্য কিছু লেখা আমি এটা হাইট ই করলাম, রাখলাম, রাখার পরে এখানে আমি এটা চেঞ্জ করলাম, করার পরে যেটা আমি ই নাই ওইটাতে যাবো, এটা এটা আমি নতুন লেয়ার করছি, এখন এখানে কাজ করবেন এই করে, নাকি এখানে কিছু কাজ করলাম। এখন মডিফাই যদি এগুলো ডিলেট করতে চান ওইটাই ডিলেট হবে, অন্যটা হবে না, এটা এটা সিলেক্ট করলাম ওইটা অন্য কিছু হবে না, হ্যাঁ অন্য কিছু হবে না, এবার সব যদি সিলেক্ট করেন একটাই হবে, হ্যাঁ কারণ এটা লক করা আছে, এটা হচ্ছে লক করা একটা সুবিধা গেল। তাহলে আমরা এখান থেকে হাইট করে দিলাম, তারপরে একটা ড্রয়িংয়ের পুরো ড্রয়িংটাকে কালার টালার চেঞ্জ করবো আমরা, হ্যাঁ এই যে এগুলাকে চেঞ্জ করবো এই দুইটা কালার, এটা কোনটা আছে মনে হয় ডোরে আছে, হ্যাঁ ডোর থেকে এখান থেকে যদি চেঞ্জ করেন ওটু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে না এখান থেকে ওটু চেঞ্জ, সব ওই লেয়ারে যা যা আছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এখান থেকে আমরা পরেও চেঞ্জ করতে পারতেছি। তাহলে আমরা তো এই পর্যন্ত গেল কালার পর্যন্ত, সবটি বুঝছেন অফ ওয়ান লেন্থ কালার, তারপরে আছে এই যে এটা লাইন টাইপ, লাইন টাইপে কী আছে ধরেন আমি ওয়ালে যাই, ওয়াল এটা ওয়ালে যাই এখান থেকে লাইন নিয়ে যাবো, যাওয়ার পরে এখানে ওই যে একটা যে নিয়ে আসছিলাম ওইখানে নিয়ে আসছি কারণ এখানে আসছে না, এখানে আসবে না, ওই যে প্রথমে ডাইমেনশন আনছিলাম লোড করছিলাম, তারপরে এখানে আবার লোড করবেন, বুঝছেন এখান থেকে আপনার যেটা দরকার ওটা লোড করবেন, ধরেন আমি এটা এটাই দেখলাম, রাখার পরে ওকে বাটনে ক্লিক করলাম, তারপরে এটা রাখলাম, রাখার পরে ওকে বাটনে ক্লিক করলাম, করার পরে এটা ওটু হয়েছে, এটা হয়ে গেছে ওটু হয়ে যাবে এখান থেকে, তারপরে এটা এখান থেকে তো এটা ওটু হইলই, তারপর যদি আমি ওইটা সামনে রাখেন রেখে যদি কাজ করেন সবসময় ওইটাই হবে, কোনটা আছে এটা ওয়ালে রাখছি, হ্যাঁ ওয়ালে, ওয়ালে রাখার পরে যাই করি আমি ওইটা ওইরকম ডট ডট আসবে, ডট ডট স্টাইল যদি কোনো রকম চেঞ্জ করতে চাই তখন এইখান থেকে চেঞ্জ করবো আমরা, ওইখান থেকে করলে হ্যাঁ লাইন টাইপ ঠিক আছে, যদি এটা ভালো না লাগে লুপ থেকে অন্যটা দিবেন,
আচ্ছা, তাহলে এটা গেলো আমাদের এখান থেকে কাজ। তৃতীয় কাজটা হচ্ছে আছে লাইন টাইপ, এটা হ্যাঁ এই যে এটা লাইন ওয়েট। লাইন ওয়েটে যাওয়ার পরে যাব ধরে কোনটা করছিলাম ডোরেতে যাই, হ্যাঁ যাওয়ার পরে এই যে এখান থেকে আসে লাইন ওয়েট, এখানে ক্লিক করলে তখন এরকম আসবে এটা। হ্যাঁ ঠিক আছে রাইট, আমি এখান থেকে এটা একটু ফোর ফোর দিলাম, যাওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলে এটা এখান থেকে মোটা দেখাচ্ছে, কিন্তু এখানে করার পরে এখানে কিন্তু মোটা তো হয় নাই, সবই তো আমি একই দেখি। এখান থেকে মোটা দেখা যাবে না, মোটা দেখা যাওয়ার জন্য এই যে এখান থেকে এটা অফ করে দিতে হবে, এই যে অন লাইন ওয়েট, এটা এটা অন করলে এটা দিকে, হ্যাঁ এটা অফ থাকলে ওর মোটা আছে কিন্তু স্ক্রিনে শো করতেছে না, তখন এটা দিলে স্ক্রিনে শো করবে, তা যেটা মোটা আছে ওটা শো করবে। আর এখানে তাহলে আমি যদি কোনটা মোটা ছিল ডোরটা, এখন যদি আমি এটা দেখে যাই যেই কাজ করবো ওটা এরকম মোটা মোটা আসবে, আর অন্য লেয়ারে রেখে কাজ করলে ওইটা অন্যরকম আসবো। ঠিক আছে আচ্ছা, তারপরে হচ্ছে এটা তাহলে দ্বিতীয় কাজ, আর একটা কাজ আছে বড় করলাম, হ্যাঁ এখানে প্লট কিবোর্ড, হ্যাঁ এখানে দুইটা আমরা যখন পিন করি যে এখান থেকে পিন করতে হয় ড্রয়িংগুলোকে, এখানে শো করবে কি করবে না এখানে অনেকে তো এখানে আমরা পিন করি আর কি, হ্যাঁ এগুলো আমি পরে দেখাই দিব। এইখানে গেলাম, যাওয়ার পরে এখানে যে যেটা আছে যেটা একটা পিন করার সময় এটা এটা যদি অফ করে রাখি এটা পিন হবে না, যেমন আমি এটা রাখলাম ডোর হয়ে আছে এখানে ডোরটা, হ্যাঁ ডোর থেকে আমি এটা অফ করা আছে এখানে, হ্যাঁ এই দুইটা, একটা হচ্ছে ওই যে বিপডে শো করে না, আর একটা এটা আমি যেটা অফ এখান থেকে একটা এটা পিনতে দেয় কি এটা ক্রস হবে এক ম্যাচ, এখানে ডোরটা দেখেন এটা যখন পিন করতে যাবেন সবই থাকবে ডোরের আন্ডারে, এটা থাকবে না ডোরের আন্ডারে, যেমন প্রিন্ট এটা যখন আমরা যে কোনো পিডিএফ টিডিএফ কিছু করি, হ্যাঁ যদি ওইটা এখানে না এগুলো আমি পরে দেখাবো আবার, এখানে যাবো যেটা প্লটে যাইতে হয় প্রিন করার জন্য, এটা না সরি এটা প্লট, হ্যাঁ কন্ট্রোল পি অথবা এখান থেকে গেলেই হবে একই বিষয়, এটা আবার কন্ট্রোল পি দিলেও চলে আসবে, আবার এইখান থেকে যাব, যাওয়ার পরে এই যে ড্রয়িং থেকে এই যে প্রিন্ট কোথায় এই যে হ্যাঁ প্রিন্ট, হ্যাঁ আচ্ছা এখান থেকে এটা চলে আসবে অথবা কন্ট্রোল পি দিলেও চলে আসবে। এটা আমি কেমনি প্রিন্ট করতে এইখান থেকে না, আর একটু প্রফেশনাল সিস্টেম আছে লেয়ার থেকে করতে পারো, এটার জন্য আমি একটা ক্লাস করাই দিব। আচ্ছা বেসিকটা দেখি আমরা, এখান থেকে ডিসপ্লে থেকে আমরা ওই যে উইন্ডোতে যেটা দেখাবো, উইন্ডোতে যাওয়ার পরে আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, এখান থেকে ডোরের আন্ডারে মনে হয় যা আছে এটা থাকবে না, ওই যে হ্যাঁ ওই লেয়ারটা বাদ হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে এই যে উইন্ডোতে দেখি আমরা পিডিএফ, হ্যাঁ এখন যদি আমি এখান থেকে কন্টিনিউ রাখলাম এই যে প্রিভিউ যে দেখি দেখেন সবই আছে, ওইটা নাই ওই যেটা ডোরের আন্ডারে আছে, হ্যাঁ প্রিন্ট অফ ছিল, তার মানে হচ্ছে কোনো লেয়ারের থেকে যদি মনে করেন যে একটা জিনিস অফ দিবেন সেই ক্ষেত্রে মনে করেন ফার্নিচার নামে দেখলাম, অনেক ক্ষেত্রে ফার্নিচার ছাড়া একটা পিন দিতে হয় ফার্নিচার দিয়ে পিন দিতে হয়, তখন এখানে ফার্নিচার নামে তো থাকবেই ফার্নিচারটা এখান থেকে অফ দিয়ে দেবেন, তখন না ফার্নিচার শুরু করবেন। আবার যদি আমি এখান থেকে এটা দিয়ে রাখি অফ করে অন করে দিছি তখন এটা এই সবটুকু এখন পাবেন, হ্যাঁ আমি তো এটা বলি এটা একদম এটা যদি ভালো করে না বোঝে কাজটা আউটপুট আসে না, এগুলো বেসিক বিষয় এটা লাগবেই মাস, যেমন অন্য অন্য কোনো ক্ষেত্রে দেখা যায় আপনি র্যাঙ্ক ট্যাঙ্কগুলো না জানলেন লাইন দিয়ে কোনো রকম করে হয়তো এক ঘন্টা থেকে দুই ঘন্টা লাগলো কাজ কিন্তু করে দিতে পারবেন। এই এখান থেকে এসে আমি এই বুঝে দেখলাম এখন আসছেন, আচ্ছা তাহলে আমরা এটা গেলো লেয়ারের কাজ, আর কি ডাইমেনশনের কাজ গেছে, আচ্ছা
আচ্ছা আচ্ছা লেগস আছে। এটা হচ্ছে প্রথম অবস্থা যখন আমরা এখান থেকে টেক্সে যাই, একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেস্ট, আর সিঙ্গেল লাইন টেস্ট, মাল্টি লাইন টেস্ট। এক লাইনের টেক্সট এটা দুই লাইনের টেস্ট, মানে অনেকগুলো লাইনের টেস্ট। সিঙ্গেল লাইন টেস্ট মানে এক লাইনে লেখা হয়, সিঙ্গেল লাইন টেস্টে যদি প্রথমে যাই আমরা এরকম গেলে এটা এরকম প্রথমে একটা মাপ দিব, লেখাটা হাইট এরকম আসে, দেখছেন কোনো কোনো কিছু আসতেছে না, এটা মাপ বোঝাচ্ছে। তাহলে আমি কী করবো, সিঙ্গেল লাইন টেস্টে প্রথমে গেলাম, একটা পয়েন্ট ক্লিক করবো, লেখার হাইটটা বোঝাচ্ছে কতটুকুর মধ্যে লেখা থাকবে, আমি 12 দিলাম এন্টার, 12 ইঞ্চ। আরেকটা এন্টার দিব, তখন এখান থেকে যা লিখবো এটা এক লাইনে আসবে। হ্যাঁ, এখান থেকে কে আই টি ডবল সি কিচেন, হ্যাঁ এখানে এটা এক এরকম একবারে ই করতে পারবো। হ্যাঁ কিচেন দিলাম, বাইরে দিলাম, হ্যাঁ এপাশে যেই পাশে ক্লিক করবো আবার এই পাশে দেখতে পারবো, দেখে নিচ্ছি এখানে স্ক্রিপ্ট চাপলাম বাদ দিলাম, এটা হচ্ছে এক লাইনের টেক্সট। আবার এখানে ডাবল ক্লিক করলে এটাও এডিট করা যায়। এটা সিঙ্গেল লাইন টেস্ট। এখন এটা মাল্টি লাইন টেস্টে যাওয়ার পরে আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন এখান থেকে দেখ ফিরে আসছে, এটা প্রথম অবস্থায় এরকম আসতেছে, এখন ভালোই আসতেছে, কিন্তু প্রথম লাইনে আমি যে এটা ইয়াতে করছি একবার যাই, এখন এরকম সুন্দর করে আসছে, তা নাহলে আসতো না, তাহলে নতুন পেজে যাই বোঝানোর জন্য। হুম, যাওয়ার পরে এখানে যে প্রবলেমটা হয়, ধরে নতুন একটা পেজে গেলাম, যদি আমি প্রথমে এটা যাই কোথায় টেক্সট, এই যে এটা মাল্টি লাইন টেক্সট, আপনি এখানে প্রথমে এইভাবে চাপ দিয়ে ধরে একটা এইভাবে ক্লিক করবেন, নাকি লেখাটা আসছে, এখানে এখানে পয়েন্ট টু আছে বুঝলেন। আপনি যদি এখানে কোনো কিছু লেখি, আমরা এখানে তো দেখা যাচ্ছে বড়, এখানে আমি দেখলাম রুম এরকম, আমি যদি এটা বাইরে ক্লিক করে লেখাটা একদম বিন্দু মাত্র হয়ে যাবে, এইখানে দেখছেন লেখাটা ছোটো হয়ে গেছে, এরকম হয়ে যায় প্রবলেম হয়। আচ্ছা, যেমন একটা বুঝ, এটার একটা ডাইমেনশনে যায়, এটা রুম ধরেন 12 ফিট, তাহলে 15 ফিট একটা রুম ধরলাম, এখানে আমি লিখবো একটা জিনিস, লেখার জন্য আমি যাবো টেক্সে মাল্টি লাইন টেক্স, আমি এখানে ক্লিক করে এবার টান দিলাম, নাকি এখন তো এখানে তো বোঝাই যাচ্ছে বড়, আমি এখান থেকে লিখবো আর WOM রুম, বাইরে ক্লিক করবো এখন, তাহলে দেখছেন লেখাটা কই গেল, একদম ছোটো হয়ে গেছে, এটা প্রথম। তাহলে আপনি কী করবেন, এখান থেকে প্রথম বিষয়টা যাবেন এইখানে, এখানে মাল্টি লাইন টেক্স, যাওয়ার পরে এটাতে ক্লিক করলাম, করার পরে এইখানে যাবে সাইজ, আগে সাইজ দিয়ে আসবো, সাইজ দিবেন 12 ইঞ্চি বুঝলেন, এন্টার দিলাম, তো লেখাটা এরকম প্রথম বড় আসবে, আপনি বলবেন যে অনেক বড় আসছে, আসুক সমস্যা নেই। হ্যাঁ, আপনি বাইরে একটা ক্লিক করবেন, লেখাটা 10 ইঞ্চি হয়ে যাবে, এখান থেকে দিয়ে নেবেন, পরে বাইরে ক্লিক করলে লেখাটা 10 ইঞ্চি হয়ে যাবে, তারপরে এটাকে এখন এইভাবে কপি করেন, এটা দইরা এখন আর সমস্যা হবে না, দেখছেন। আবার যদি এখন দেন প্রথম, এটা প্রথম একবার শুধু ড্রয়িংয়ের ক্ষেত্রে এরকম করে, এখন আর সমস্যা নেই, দেখছেন এই যে, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ তাহলে আমি এখান থেকে একটা কপি করবেন, কপি করে এডিট করে দিয়ে দেবেন, যা দরকার এটা ফ্যাক্টর করে কপি করে দিয়ে দেবেন, এটা হচ্ছে টেক্সের বিষয়। এখানে এরিয়া করা, হ্যাঁ স্কোয়ার ফিট, আচ্ছা যদি বেসিক সবই দেখাই দিব, আপনি কোনো প্রশ্নই থাকবেন আগে বলি। মনে করেন একটা বিষয় এখানে বেসিক বিষয় দূরী আগে 12 ফিট বাই 10 ফিট কত হবে, কোন 10 12 কত আসবে, হ্যাঁ কত হইলো তাহলে, হ্যাঁ 120 স্কোয়ার ফিট। এখন এটা আমি শো করাবো, শো করানোর জন্য এখান থেকে মেজারমেন্ট থেকে এখানে যাবো এরিয়া, হ্যাঁ আচ্ছা এখান থেকে যাবেন, এখানে এরিয়াতে যাবো, যাওয়ার পরে প্রতিটা টুলসে দেখেন নিচে একটা অপশন আছে বুঝলেন, বুঝছেন এগুলো থেকে কাজ করা যায় প্রতিটা লাইনের ক্ষেত্রে। আমরা তো কী করি, প্রথমে একটা পলি লাইনে গেলাম, দেখেন এটা ক্লিক করলাম, দেখছেন এই লাইনটাকে এই অপশনগুলোতে কাজ করা যায়, এই জন্য নিচে সিঙ্গেল দিচ্ছে। আমরা তো একটা একটা স্টাইল জানি, দুইটা স্টাইল জানি, কিন্তু এই সবটি জানতে হয়,
তাহলে এরকম প্রতিটা সার্কেলে গেলাম, দেখছেন এখান থেকে প্রতিটা অপশন আছে, একটা অপশন থাকে, তো আমরা ওইটা দেখে কাজ করতে হবে। যেমন এখানে গেলাম এরিয়াতে, যাবে এরিয়াতে, তারপরে একদম ইজি বিষয়, এখানে কয়টা আছে সাবজেক্ট অ্যাড এরিয়া। হ্যাঁ, এখন আমি এখান থেকে কী করবো, রাইট বাটন চাপলাম, রাইট বাটন চাপলাম, এরিয়া দেখবো সাবজেক্ট অবজেক্ট আর কি, অবজেক্টে ক্লিক করার পরে আমি যদি এটা ক্লিক করি তখন এটা দেখাই দেবে পুরোটা, এখানে পুরো কত আছে, আপনার 120 স্কোয়ার ফিট আছেন, এখান থেকে এই যে প্যারামিটার সহকারে এরিয়া সহকারে ইঞ্চি থেকে শুরু করে সব দেখাই দিচ্ছে, এটা হচ্ছে একটা সিস্টেম। দ্বিতীয় কাজ, এখানে একটা আবার রেক্ট্যাঙ্গুলার দিলাম, আবার এটা সার্কেল, এটা এরকম তো বাকাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কী করবো, এই ক্ষেত্রে হচ্ছে একটু কাজ করতে হবে, যে আমরা যখন এটা এরকম থাকে, যেমন এটা এরকম এরকম এরকমও যদি থাকে এটা করা যাবো, এটা ইজি, কিন্তু এটা ইজি না। যেমন এটা যখন এরিয়াতে যাব, এরিয়া এরিয়াতে তারপরে এই পয়েন্টে ক্লিক করবেন, তখন আর কোনো কিছু যাইতে হবে না, পয়েন্টে ক্লিক করবেন, সাবজেক্ট মধ্যে দরকার নেই, পরে এখানে ক্লিক করবেন, এটা যতটুকু নীল হচ্ছে অতটুকু হবে, এরকম করে ঘুরায় ঘুরায় ঘুরে আসতে হবে, এখানে এসে এখানে সার্চ করলাম, তারপরে এন্টার দিবেন, আসছে যতটুকু নীল আছে অতটুকু হবে, কিন্তু এখানে এসে নীল তো বের করতে পারবেন না, এখানে এসে এরিয়া এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এইটা তো এটা তো মিলাবেন কেমনে আর কাছে, তখন এটা দিলে একটু ভুল দেখাচ্ছে, কিন্তু এই যতটুকু নীল আছে অতটুকু দেখাচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে এটাকে জয়েন করে দিবেন, এটা হ্যাঁ জয়েন করে একদম সোজা আউটলাইনটা নেবেন, নেওয়ার পরে যে এখানে গেলেও পাবেন বা এই যে মডিফাই আছে এখানে কিন্তু জয়েন আছে, অথবা যে চাপলে হয়ে যাবে, এটাতে যে দিবে হবে যে ফর জয়েন, হ্যাঁ জয়েন দিয়ে এটা সিলেক্ট করে এন্টার দিবেন, এটা জয়েন হয়ে যাবে, তারপরে এখন যে অবজেক্টে যায় ক্লিক করবেন, এটা এই যে এখান থেকে এরিয়া, এই যে এরিয়া, তারপরে তারপরে এখানে এই যে অবজেক্ট, অবজেক্টে যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখা যাবে। আচ্ছা তাহলে আমরা এটা দেখতে পারতেছি, এখন প্রশ্ন শেষ কিন্তু আরও আছে, না না বলেন আপনি জানি নি প্রশ্ন কোন কী আর কী প্রবলেম হইতে পারে, কোন আর কী প্রবলেম, আর কী প্রশ্ন হতে পারে বলেন, আরও কিছু থাকে আরও সুবিধা মনে করেন এক মিনিট বাদ দিব, হ্যাঁ তাহলে এইটা দেখবো আমরা, সিঁড়িটা বাদ দিব এই ক্ষেত্রে, বা কোনো একটা অপশন বাদ দিব, একটা অপশন বাদ দিব, বারান্দা যেটা লিফটের এতটুকু বাদ, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে যাব এরিয়া, এরিয়া যদি কোনো অবজেক্ট থাকে অবজেক্টে ক্লিক করবো, নাই তো এইভাবে বাঁকা টাকা থাকলে এইভাবে নিবেন আগে প্রথমে, নাকি ধরেন আমি এখানে নিলাম এইভাবে করলাম, নাকি এক্সাম্পল এফেক্ট নিলাম, নেওয়ার পরে এখানে গেলাম এতটুকু দেখবো, মানে এরকম আছে এখানে যে শেষ, এখানে যে শেষ করলাম, শেষ করার পরে এন্টার দিব, দেখছেন এন্টার দেওয়ার পরে এখান থেকে আবার আছে তাহলে এখান থেকে আসতে হয় এরিয়াতে যাব, এরিয়া থেকে অ্যাড এরিয়াতে যাব, আগে প্রথমে অ্যাড করব পরে বাদ দিব, এই যে অ্যাড এরিয়া প্রথমে এই যে অ্যাড করব পরে সাবট্রাক্ট করব, তাহলে আমরা রাইট বাটন টিপে অ্যাড এরিয়াতে যাব, অ্যাড এরিয়াতে যাওয়ার পরে এখন এইভাবে কাজ করতে পারবো, নাকি এখন এটা এখানে যদি বা আমি এখান থেকে এই যে সাবজেক্টে ক্লিক অবজেক্টে ক্লিক করলাম, অবজেক্ট পুরাটা নিয়ে নিছে, এখন হ্যাঁ এখন দেখেন এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে কাজ হবে না, এখানে আসতে হবে ওই অপশনগুলো, তারপরে এন্টার দিব বা স্পেস দিব, স্পেস দিলে এখন আসতে দেখেন যে সাব থেকে যায় না আসলে কিন্তু পাবেন না খুঁজে, হ্যাঁ তারপরে আমি সাব থেকে এরিয়াতে যাবো, কোথাও সাব থেকে এরিয়া, সাব থেকে এরিয়া থেকে যদি আমি অবজেক্ট এইভাবে যদি বাদ দেন তাও হবে, নাকি এইভাবে এটা ধরলাম যতটুকু যাবে, তারপরে এন্টার, এই যে এখানে এই মাথায় যায় শেষ করে এন্টার দিব, বুঝছে এখানে মাসে কী আছে দেখুন সাব থেকে এরিয়া সহকারে আছে, প্রথম আছে
যে আছে 100 ইঞ্চি 19 পয়েন্ট, হ্যাঁ 5 ডিসকাল ফিট, পরে এরিয়া আবার সমস্যা নেই। এটা কত বেন দেখছিলাম আমরা, এরিয়া এরিয়া যাওয়ার পরে অ্যাড এরিয়া, এরিয়াতে যাওয়ার পরে অবজেক্টে ক্লিক করি, এটা অবজেক্টে গেল, তারপরে আমি যাবো এন্টার দিব বাইসে, পরে সাবটেক এরিয়া, সাবটেক এরিয়া তখন আমার একটা পয়েন্টে আসে যায় আর কি। পরে আমি সাবটেক এরিয়া অবজেক্টে যাব, যেহেতু আমি অবজেক্টে ক্লিক করে নিয়ে নিব, ক্লিক করলাম, হ্যাঁ তারপরে এখন এন্টার দেন, এসে তখন এটা এইভাবে আসবে। তখন আপনি তাহলে এটা এইভাবে যদি সাবটেক এরিয়া দিয়ে করেন এইভাবে আসবো, আর ওই যে পয়েন্ট পয়েন্ট ধৈরে ধৈরে, আর যদি বাঁকা থাকে ওটাকে অ্যাড করে দেবেন, হ্যাঁ অ্যাড করে দেবেন, তারপর এখান থেকে এই যে এটা করবেন নাকি এখানে, পরে আবার ধরেন আমি এটা এটা করব, এখানে করলাম, হ্যাঁ এখন আমি এটা দেখেন কেমনে করবো, এই যে এরিয়া এরিয়া, তারপরে রাইট বটন টাইপটা, তারপরে এখানে অ্যাড এরিয়াতে যাবো, অ্যাড এরিয়া, তখন আর আমি এখান থেকে অবজেক্ট নাই যেহেতু বাহিরেরটা, আমি এইভাবেই ধরবো, সমস্যা নেই, পয়েন্ট পয়েন্ট যদি থাকে পয়েন্ট পয়েন্টে যায় ধরবে, ধরার পরে যেখানে শেষ হয়ে যাবে শেষ করলাম, পরে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এই যে সাবটেক এরিয়া, সাবটেক এরিয়া যদি এরকম স্কোয়ার থাকে আপনি এইভাবে পয়েন্টটা ধরে দিতে পারবেন, যদি কোনো অবজেক্টে আসে তখন আইসা এইখানে আবার যদি অবজেক্টে যাবো, এখান থেকে দেখা যাবে, না দেখা গেলে আবার ঠিক আছে, হ্যাঁ তো এখান থেকে এটা ক্লিক করলাম, তারপরে এন্টার দিলাম, হ্যাঁ তাহলে এটা 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 এইভাবে আসবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে আরেকটা কিছু কাজ আছে, এই রুমটা দিয়ে গেলাম, এটা রুম যদি হয় তাহলে আমি যাচ্ছি, একটা ডোর করবো, ডোরটা দেখাইছিলাম, আচ্ছা ডোরটা দেখানোর পরে ব্লক, আচ্ছা উইন্ডোটা দেখাই দিই, আর এখান থেকে যদি এগুলো ঠিক করতে চাই দেখাই দিচ্ছি, দরজা দরজা করছিলেন বাসায় হয়েছিল, সবাদি হয়েছিল, সবাদি হয়েছিল, আচ্ছা তাহলে না এগুলো একটু ঝামেলা হয় আর কি, হ্যাঁ দৌড়ে গেলাম, তাহলে কি আছে এখন কল্যাণে করবো, প্রথমে কল্যাণে করার পরে আমি এখানে ক্লিক করবো, 5 দিব, এইদিকে 5 ইঞ্চি দিবেন, এরকম একটা দিবেন 2 ইঞ্চি, পরে উপরের দিকে 3.5, এদিকে সরি এদিকে 0.5, 0.5 উপরের দিকে 1.5, এখানে 1.5, এইটাই থাকে বেশিরভাগ, হ্যাঁ এটা কম বেশি হতে পারে, তারপরে এটা সিলেক্ট করে এটাতে মুভ করে এই ইন পয়েন্টে ধরে এই পয়েন্টে মুভ করতে হয়, আবার এটাকে মিরর করবো, মিরর করে সিলেক্ট করে আমি এই পাশে সিলেক্ট করে এই পাশে নিয়ে যাবো, পরে এটা মিরর তো দেখাইছি এর আগের দিন, এন্টার দেবো, এই পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে বসাই দেবেন, তারপরে একটা রেক্টেঙ্গেল দিয়ে করছিলাম, এটা পর্যন্ত যাও হয় আমি রেক্টেঙ্গেল দিয়ে করে নেবেন, তারপরে এটাকে রোটেট করছিলাম, রোটেট এটা সিলেক্ট করবো, এন্টার দেবো, এই মাথায় ক্লিক করবেন, পরে এটা এই পাশে নিয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা তারপরে একটা সার্কেল নিয়েছিলাম, সার্কেল ছাড়া আর্ক থেকেও হয়, সার্কেল থেকে যদি করি আমরা
হ্যাঁ এখানে যাবেন, এই যে এখানে ক্লিক করলে এই পাশে তো টিম করে দিব নাকি? আচ্ছা যদি আর এবার আর্ক করি আমরা, এই যে আর্ক এটা স্টার ই স্টার সেন্টার ইন, এখানে কিছু কাজ আছে। স্টার সেন্টার ইনতে যদি যাই, স্টার হচ্ছে এই পয়েন্টটা, সেন্টার এই পয়েন্ট আর এটা এন পয়েন্ট, আচ্ছা এরকমগুলো করা যাবে। তারপরে এটাকে আমি যেটা দরকার যাই করি, একটাকে পুরো ব্লক করা, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়, তো ব্লক করাটা দেখি। ব্লক মানে কয়েকটা জিনিসকে নিয়ে একসাথে যেটা করে এটাকে পুরো ব্লক বলে, যেমন এই এখানে যাব ক্রিয়েট ব্লক, হ্যাঁ এটা অথবা শর্টকাট কমান বি ফর ব্লক, বি সরি বি ফর ব্লক। তারপরে এখানে নাম দিব ডোর, ডোর এটা মাস্ট লাগবেই, করতেই হবে এটা, জয়েন্ট ছুটে যাবেন আরও অনেক সুবিধা আছে, সেটা বলতেছি এটা লাগবেই, এটা ছাড়া ড্রয়িং সুন্দর করতে পারবেন না। হ্যাঁ কষ্ট হইলে যদি কোন যে না এটা না হলেও তো হয় না, এটা শুধু দেখবেন। সিলেক্ট অফ দেখতে যাবো, সিলেক্ট অফ যাওয়ার পরে এটা এটা ধরবেন, এটা ধরলাম এটা ধরলাম, হুম এন্টার এন্টার, পিক পয়েন্টে ধরবো, পিক পয়েন্টও মাস্ট লাগবেই, পিক পয়েন্টে যাবো, যার পরে আমি এই কর্নারে এটা পিক পয়েন্টটা এই কর্নারে ধরবো, কেন এই কর্নারে সুবিধা হবে আমার, ক্লিক করলাম। তারপরে আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো, হ্যাঁ এটা এটা ব্লক হয়ে গেছে অলরেডি। এখন যদি এটা ডিলেট করে দেই সমস্যা নেই, এটা আছে ব্লক করা অলরেডি। কোথা থেকে বের করবে আমরা? এইখান থেকে এই যে এখান থেকে ক্লিক করে দেখেন, যে পিক পয়েন্ট এখানে ধরছে, এখানে পয়েন্ট আসছে, এটা সুবিধার জন্য আমি এটা এখানে করলাম। এটা একটা সুবিধা, আরও সুবিধা আছে, আমি প্রথমে বলছিলাম যে দেখেন লেয়ারটা ভালো করে দেখবেন, ডাইমেনশন স্টাইলও দেখবেন, ব্লক এটা ভালো করে বুঝতে হবো, এই যে স্পেস স্কেল এটি কোনো কিছু না পারেন এটি একদম মুখস্থ করবেন, অন্য কোনো কিছু যদি কম মনে না থাকে এটি না করলে ড্রয়িং সুন্দর হবে না। স্টেজ স্কেল লেয়ার ব্লক আর এই যে ইয়ার মেজারমেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এগুলো তো বাঁকা টাকা করে করা যাবো, যেমন এই যে সার্কেল না দিয়া আর্ক দিয়ে করলেন কোনোগুলো করতে পারবেন। আচ্ছা তার মানে এখন বিষয় হচ্ছে যে এটা কেন কী করলাম, যদি যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে যদি আমি আবার বসাইতে চাই সেই ক্ষেত্রে দেখেন কেমনে বসাবো, যে এখানে যাবো মোড অপশনে যাবো, ব্লক করার পরে আমি এখান থেকে ই দিয়ে দিব, ধরেন এই যে অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল আমি 90 ডিগ্রি দিয়ে দিলাম, এখন এটা 90 ডিগ্রিতে অলরেডি আসবো আসতে, হ্যাঁ অ্যাঙ্গেল 45 ডিগ্রি না কিছু লাগবে না, 45 ডিগ্রি এখান থেকে, হ্যাঁ 108 ডিগ্রি, হ্যাঁ যতটা দরকার ততটা আসবে, 2-3-4 মিনিট একটা এখানে করলে 5 মিনিটে দৌড় বসে ধরেছ, 5 মিনিট লাগবে না, আমি করলে 3 মিনিটে হয়ে যাবে, আপনার করলে 5-7 মিনিটে, এটা কিন্তু এটা প্রতিটা বসাইতে বসে তো আমি ঘুমাই ধরতে পারবো, তখন তার জন্য এটা করতে হবে। তৃতীয় কাজ এখানে একটা উইন্ডো বসাবো, এখানে উইন্ডোটা আমরা এখান থেকে একটা ই দিয়ে দেবো 5 ইঞ্চি দিলাম, এটা 5 দিলাম, এটা কেন 5 দিতে সেটা আমি বলতেছি পরে। পরে এটা অফসেট দিব, অফসেট হ্যাঁ 12 ইঞ্চি এইদিকে নিয়ে যাবো, 12 ইঞ্চি, তারপরে একটা লাইন দিবেন মিডেলে, পরে আবার অফসেট দিব 1 ইঞ্চি, এরকম হতে পারে এরকম হতে পারে, যা মডেলিং এখান থেকে করে নিব নাকি। একটা উইন্ডো এটা কতটুকু করছে, 1 ফিট করছে, এটা 1 ফিটই করবেন, 1 ফিটে করলে একটা সুবিধা আছে, পরে আমি এটা দেখাই যাচ্ছি। পরে এখান থেকে এটা আবার ব্লক করব, ব্লক বিফোর ব্লক, তারপরে উইন্ডো এরকম, তারপরে সিলেক্ট অবজেক্টে যাবেন, সিলেক্ট অবজেক্টে তারপরে এই পুরাটা সিলেক্ট করব, এটা কেমন পুরাটা এইভাবে সিলেক্ট করবেন, তারপরে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এই যে পিক পয়েন্টে ধরব, পিক পয়েন্টে আসার পরে এই মাঝখানের বাহুর মিডেলে ক্লিক করবো, এটার সুবিধা আছে একটা, এই পয়েন্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে কনভার্ট টু ব্লক থাকবে, হ্যাঁ এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব, এটা ওকে ব্লক হয়ে গেছে। আচ্ছা এখানে এটা থাক চাই না থাক, এখন এটা কী সুবিধা আছে, এই যে যেরকম লাইন আছে টিম করা থাকবে না, এরকম মিডেলে এরকম করে ডাক দিবেন শুধু, এটা এটা এখানে দরকার, যেখানে দরকার এখানে যেখানে যেখানে বসবে এখানে এরকম করে একটা দাগ দিয়ে দিব। তারপর দেখেন এই যে ইনসাইডে যাবো, এখন এই যে এটা আমি যদি এখানে ক্লিক করি তখন তো এটা 1 ফিটই বসতেছে, এখানে বসাইতে পারবো কিন্তু আমার 1 ফিট লাগবে না, বড় করব। আচ্ছা তাহলে এখান থেকে আবার মোড অপশনে যাবো, তখন মোড অপশনে গেলে এই অপশনটা আসবে, এখানে দেখেন এক্স আর ওয়াই, এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো,
এখান থেকে যদি আমি এটা 1 ফিট করছিলাম, এখানে কোনো ইঞ্চি ফিট এখানে আবার ইঞ্চি কাজ করবে না, এগুলো কাজ করবে না। হ্যাঁ, এখানে পাঁচ পাঁচ দিলে এটার সাথে গুণ হবে, তাহলে 5 থেকে 5 ফিট 1 ফিটের সাথে গুণ হচ্ছে। কোন দিকে? এটা এক্সের মান, এক্সের মান, ওয়াইয়ের মান না আবার। হ্যাঁ, ওকে বাটনে ক্লিক করলাম, এটা 5 ফিট হয়ে গেছে। ঠিক আছে, এই মিডেলে তার দুই পাশে সমানভাবে বসছে। এই পাশে যদি আমি করি এটা 3 ফিট করবো বা 3.5 ফিট, এখান থেকে 3.5 দিব। এটা এটা তো বারবার আসবে, যেমন এই যে আমি এটা মোড অপশনে গেলাম নাকি, আচ্ছা আমি বলতে কেটে দিলাম, স্পেস দিলে কি আগেরটা আসবে, রিপিট হয়, এটা বলছিলাম। তারপরে এখান থেকে আমি এখান থেকে 3.5 দিব, 3.5, তাহলে কত হবে, 3.5 ফিট হবে। 3.5 দিয়ে এটা গুণ হচ্ছে 3.5 ফিট হচ্ছে। আর এই পাশে যদি করি আমি এখান থেকে 6 ফিট ধরলাম, 6, 6, এখান থেকে অ্যাঙ্গেল দিব 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি ঘুরে যাবে। ওকে ব্যাটনে ক্লিক করলাম, 6 ফিট নাকি, এক পাশে 7 ফিট দিব এখান থেকে, হ্যাঁ 90, এখান থেকে 90, এটা 7 ফিট, এখন দেখেন 7 ফিট দিলাম। যদি এরকম হইতো আমাদের ডাইমেনশন, সরি 12 ফিট, হ্যাঁ 10 ইঞ্চি, এখন এই ওয়াল আছে কত, 10 ইঞ্চি ওয়াল আছে। হ্যাঁ, তো 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে আমরা এটা তাহলে উইন্ডোটা দিব কীভাবে, ধরেন এখানে একটা এই দিই, মিডলের লাইন দিই, ইনসাইডে যাবো আবার মোর অপশনে, এখানে আমি এখানে যদি দিই 5 3 ফিট, তাহলে 3 ফিট হবে কথা কথা এখানে, কিন্তু তো এটা শুরু হয়ে গেলো বিজয়টা নাকি, এইখানে বড় করতে হবে। এই ক্ষেত্রে এইখানে দিব 6 ফিট, 6 ফিট হবে। আর এই যে ওয়াই যেটা আছে, ওয়াই কত হবে তাহলে, কত দিন কত দিব, কত হবে, কি দিব তাহলে এখানে, এটা 6টা কেমনে কাউন্ট করতেছে এটার সাথে, হ্যাঁ 6টা কি হচ্ছে, 6টা ওটার সাথে কি হচ্ছে, গুণ হচ্ছে এক এসে 1 ফিটের সাথে, তাহলে 6 ফিট হচ্ছে। তাহলে আর ও এখানে তাহলে কি দিব, হ্যাঁ না না এখান থেকে এটা তো 1 ইঞ্চি না, এটা আছে কিন্তু কতটুকু আমাদের, এটা 1 ফিট আছে, এটা 5 ইঞ্চি আছে, এটা আছে 10 ইঞ্চি, ওটা 5 ইঞ্চি, তাই এখানে 2 হবে, 2-এর সাথে 5 5 ইঞ্চির সাথে গুণ, 2-এর সাথে 5 গুণ, তাহলে 10 ইঞ্চি হচ্ছে, আর এদিকে হবে 6 ফিট, তাহলে ওটা ওই ডিরেকশন আছে, এখান থেকে ডিরেকশন অনুযায়ী গুণ হচ্ছে, বুঝছেন, ওয়াইতে এখান থেকে এটা এদিকে, আবার যদি এটা উল্টাই করতাম তখন আবার নিচেরটা দিয়ে কাজ করতে হইতো, ওয়াইয়ের দিকে লম্বা, তখন আমরা এটা নিয়ে কাজ করবো। লাইনটা এখানে এসে 90 ডিগ্রি দেখবে, 90 ডিগ্রি ঘুরে যাবে, আর এখান থেকে প্রথমটা লেন্সটা, লেন্থ হচ্ছে 6 ফিট, আর এটা 5 ইঞ্চি থাকবে, বুঝছেন, 45 ডিগ্রি হবে, যা দেবেন তাই 45 ডিগ্রি, হ্যাঁ ওইটা একটু না 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 ওইটা কম বেশি হয় এরকম, এটা কোনো অ্যাঙ্গেলে দিলাম না, হ্যাঁ এটা অনুমান করে দিলাম, যা আছে তাই, না না এটা দিয়ে ঘুরাই দিতে হবে, ঘুরাই ঘুরানো যায়, এটা ঘুরাইতে হবে। এখন তো আমরা এটা দুইটা বিষয় আছে, দুইটা বিষয় দেখুন জানতে পারবো, একটা এটা এরকম করে অ্যাপের দিয়ে একটা মাপ দিয়ে দেবেন, নিবে একটা জায়গা নিবে, এখান থেকে আমরা কী করলাম দেখেন, জায়গা নিলাম এখান থেকে একটা দেওয়ার পরে এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে মাইপে দেবেন, দুইভাবে করা যায়, এখান থেকে ধরেন আমরা এই যে অ্যাঙ্গেল আর এটাই, এটাকে দেখে নিব কতটুকু, একুশ ডিগ্রি, হ্যাঁ পয়েন্ট টয়েন্ট যা থাকে এখান থেকে দেখে নিবেন, ওইখান থেকে ডিগ্রি যে বসাই দেন ওটা ওইরকম কথা বলতে ওরকমে গেলাম, এখান থেকে কত 21 ডিগ্রি, হ্যাঁ 21 ডিগ্রি, তারপর এটা 21 ডিগ্রিতে ঘুরে গেছে, এখন যদি এটা দেখি হয়েছে এরকম করে একটু দেখে নেবো কতটুকু, আর কি দেখাবো এটা, তাহলে একটা রুমেরই করবো, হ্যাঁ
আর যদি এটা এইভাবে করতে চাই তখন এই যে এই পুরাটা বানাইতে হবে, যেমন এখানে বানানোর সময় 5 ইঞ্চি মাথা দিয়ে লাইন দিতেন, আর আমি দিছি এখানে মাথায় না, একটু কমাই দিচ্ছি। হ্যাঁ, উপরে আরেকটা লাইন হয়ে যেত। না না, সমস্যা নেই, অবাদ। আর ওইটা করলে কাইটা দিবেন, কাইটা দিতে হয়, কাইটা দিতে আবার ঝামেলা। যেমন এই যে আছে না, এখান থেকে টিম করতে হবে, এটা বুঝে টিম করলাম, বুঝছেন? এখন কিন্তু এটা নাই, এটা যদি এখন যদি সরাই তখন ওইটা ভিতরে নাই, এরকম করে তখন এটা এত দরকার নেই। না না, এটা এরকম সুন্দর দেখা যাচ্ছে না, এটা দরকার আরেকবার দেখা দেবে। সমস্যা তাহলে আমরা দেখি, ঢোল হয় এরকম অনেক ধর অনেক কয়েকটা স্কেলের হয়। অনেক এরকম করে বানায় যে যেভাবে বানায়, হ্যাঁ এরকম বিষয়। এটা এরকম ওই দেখছেন আমি যেটা করছি, হ্যাঁ দেখাই দিচ্ছি। তাহলে হচ্ছে এটা আমি করছি কেন, এটা দেখতে হয় যে যদি প্র্যাকটিক্যালে যদি এর মতো হয় যে এরকম বিষয়টা, তেমন হচ্ছে এটা দেয়। আমি এত কাহিনী করছি, এটা এক্সপোর্ট করে ভাঙিয়ে দিই, এক্সপোর্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই যে রুটেড। নর্মালি যখন আমরা দেখি এখানে, এখান থেকে যদি করি, এটা তো এরকম হয়ে একটু বেশি হলে তো এখানে ফাঁকা থাকবে, একটু কম হলে তো বেশি বের হয়ে যাবে, এরকম রুটেড হবে না বিষয়টা। এর দিকে আমি এটা সমান সমান করলাম, আর কিছু না। আবার এখান থেকে যদি এটা দেখেন, এখানে এসে বাস্ত আছে, বেশি হলে এখানে উপরে এসে যাবে, আর কম হলে ফিরে এসে যাবে, মাপটা ঠিক রেখে যাবে, আর কিছু। হ্যাঁ, তাহলে আমি এটা আরেকবার দেখাই দিচ্ছি। এটা একটা ইয়ে আছে আমাদের, তারপরে এসে এটাতে আমি টিম করে দিলাম 5 ইঞ্চিতে। তো আমরা এখান থেকে ডোরের একটা কালার নেব, পরে যে পল্লাইন যে করছিলাম, হ্যাঁ পল্লাইন যে এখান থেকে একটা দিয়েছিলাম এইভাবে 5 ইঞ্চি হাইট, পরে এইদিকে নিব, যেদিকে যাবো ওইদিকে যাবে, এদিকে 2 ইঞ্চি দিলাম পল্লাইন যে করতো, আর এখান থেকে ক্লিক করলাম পাল, পরে এইদিকে নিয়ে যাবো ডান দিকে 2 ইঞ্চি, এদিকে 3.5, পরে এদিকে নিয়ে যাবো 0.5, 1.5, দেন 1.5। তারপরে তাহলে হচ্ছে যে আপনার এটাকে মুভ করে সিলেক্ট করবেন, একটা এখানে পয়েন্ট টু পয়েন্ট পাঠাতে হবে,
আবার মিরর করবো, এটা মিরর দেবো, এটা এরকম সিলেক্ট করে এন্টার দেবো, তারপর এটা মুভ করবো, ওকে নিয়ে নিতে পরে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়েছিলাম একটা, এখান থেকে আমি এবার করছিলাম, তো এটা আবার রোটেট করছিলাম এই মাথায় ধরে, তা না হলে আবার এই মাপ নিয়ে এটা এইভাবে করে করা লাগতো আর কি। পরে এসে একটা সার্কেল নিয়ে নিলেন, ইজি বিষয়, এখান থেকে এসে এখানে পরে ক্লিন করে দিল, এগুলা হচ্ছে আপনার এগুলো লাগে না, হ্যাঁ এগুলা কিন্তু করা থাকে কিন্তু জানতে হবে, কিন্তু জানতে হবে এখান থেকে দেখেন এটা কিন্তু করা থাকে, এখান থেকে এগুলো সবাই নিয়ে নিয়ে করা যাবে। আর এগুলো সব আনলিমিটেড ডাউনলোড দিয়েই থাকে, যেমন এখানে এটা ডাউনলোড নিয়েই করি আমরা, যে কোথায় অনেক থাকে আমার কাছে। আচ্ছা তাহলে হচ্ছে আপনি এত টুক আগেই করবো দেখবেন, আমি এখানে করলাম, করার পরে এই যে এখান থেকে যাবেন, এখান থেকে আমি এটা দিলাম, এখানে যাব, এখান থেকে আগে স্টারে যাবো, কি দিবেন কোন লাইন টানা দিবেন নাকি, হ্যাঁ লাইনটা দিবেন, দেওয়ার পরে এখান থেকে নো দিবেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে যাবো যে হ্যাশ প্যাটার্নে গেলাম, যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে এটা দিচ্ছি, এখান থেকে দিব বিশ, ও সরি এটা ইয়ের কারণে বেশি ঘন কারণে এটা দেখাচ্ছে না, এটা স্কেলটা দিয়ে দিব আমরা, হ্যাঁ স্কেলটা দিলে এটা এরকম শো করবে। আবার দেখা দিচ্ছি ধরেন যে কোনো বি জায়গাতে যদি ই করেন, হ্যাঁ এখানে এটাতে হ্যাশ করবেন, এই যে হ্যাশ, তারপরে এখান থেকে কোন স্টাইল দিব এটা আগেই করবো, হ্যাঁ ধরেন আমরা এখানে ব্রিক দিলাম, এটা এখানে ব্রিক রাখলাম, রাখার পরে ব্রিকটা বড় বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এই যে এখানে যাবো, হ্যাঁ এখান থেকে 0.5 দিব, কমাই দিব যা আছে তা আছে, আর যদি কমাই দিতে চান 0.3 দিতাম, আর এটা ছোটো হতো, বেশি চাইলে বেশি দিব, তারপরে এটা কালার এখান থেকে যে কালার নাকি, এখান থেকে কালার টালার দিতে পারবে, স্কেল স্কেলটাই মেন প্যাক, আবার এখান থেকে আবার অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটা ঘুরবে, ওই লাইনগুলো যদি কম বেশি হইতো এই যে এটা, এটাকে যদি অন্যরকম করতে চাই এখান থেকে যে অ্যাঙ্গেল ঘুরাই দিব, অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি দিয়ে যাই, হ্যাঁ চুরাশি দিয়ে দেখেন, পরে বাদ বাকি করলে ডিটেলিং আমি যাবো আরো।